ভিজিটের মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমার আন্ডারে রয়েছে, তো এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অন্তর্গত আমাদের বিভিন্ন হোস্টেল রয়েছে, গার্লস হোস্টেল, বয়েজ হোস্টেল রয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গাতেই বিভিন্ন সাব ডিভিশনে বিভিন্ন ব্লক লেভেলে রয়েছে। তো সেগুলিতে আমরা যে রকমের ফেসিলিটি প্রোভাইড করছি এগুলি ঠিকভাবে ছাত্রছাত্রীরা পাচ্ছে কি না, কোনো রকমের অসুবিধা আছে কি না, কিংবা ছাত্রছাত্রীরা ইন্টারনালি কোনো প্রবলেম ফেস করছে কি না, এই সমস্ত বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্যই আজকে আমাদের এখানে যে জগন্নাথ বাড়ি গার্লস হোস্টেল রয়েছে সেটা ভিজিট করলাম। তো মূল বিষয় হচ্ছে আমরা চাইছি আমাদের দপ্তরের মাধ্যমে সর্বোচ্চ বেনিফিট যেন আমরা স্টুডেন্টদেরকে দিতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এসসি যারা কমিউনিটির মানুষ আছে তাদের জন্য আমরা দিতে পারি। অর্থাৎ যে সমস্ত গরিব অংশের মানুষ বা তাদের গার্জিয়ানরা ছাত্রছাত্রীদের উন্নত পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষার জন্য স্কুলে কলেজে পাঠায়, হয়তো আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে কেউ কেউ হয়তো বা হোস্টেলে শিফট করায়, তো তাদের কাছে সব রকমের প্রয়োজনীয় ব্যবস্থাপনা অ্যাভেলেবেল করাই হচ্ছে আমাদের দপ্তরের মূল লক্ষ্য। তো এই উদ্দেশ্য নিয়েই আজকে ভিজিটে বেরিয়েছি, সব কিছু খতিয়ে দেখছি, যে জায়গাগুলি শর্টফল থাকবে সেগুলিকে আমরা ইমিডিয়েট ফিল আপ করবো, কোনো জায়গাতে কিছু ঘাটতি থাকলে সেগুলিকে আমরা ফিল আপ করবো, আমাদের যারা এমপ্লয়ি আছেন তাদের পক্ষ থেকেও যেন মানে 100% কন্ট্রিবিউশন থাকে, তার জন্য আমরা ভিজিটের মাধ্যমে তাদেরকে মোটিভেটেড করবো, সব কিছুর মাধ্যমে যেন আমরা মানে সবচেয়ে ভালো ফ্যাসিলিটি এবং সার্ভিস দিতে পারি, তার জন্য আজকের এখানে ভিজিটে আসা। স্যার আজকে আপনার নজরে কোনো ধরনের ত্রুটি ধরা এখন পর্যন্ত কিছু পাইনি, দুই একটা ইস্যু রয়েছে এগুলি আমরা সলভ করে নেব। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিষয়টা যে এখানে জায়গা থাকা সত্ত্বেও খেলাধুলার কোনো ব্যবস্থা নেই, সেদিকটা কোনো দেখবেন কি? নিশ্চয়ই এটা আরও বাকি রয়েছে আমার ভিজিট, বাকিটা দেখিনি। খেলাধুলার জন্য এটা খুব জরুরি, কারণ ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে তাদের শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশের জন্য স্পোর্টস অ্যাক্টিভিটি ইজ ভেরি এসেনশিয়াল। তো তার জন্য আমরা নিশ্চয়ই এখানে যারা আমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট আছে ওনার সাথে কথা বলবো, ডাইরেক্টর আছেন, সেক্রেটারি মহোদয় আছেন, আমরা বাকিটা দেখে যেগুলি নেসেসারি রিকোয়ারমেন্ট আছে এগুলি অবশ্যই আমরা এগুলি ফিল আপ করবো। একটা সময় কালচারাল ক্ষেত্রে এই হোস্টেলের ছাত্রীদের একটা বিশাল অবদান ছিল, কিন্তু বর্তমানে সেই জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে, সেদিকটা কোনো আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকবে? যদি এমনটা হয় থাকে মানে এটা টোটালি মানে কি বলবো আনফর্চুনেট ফর দিস হোস্টেল, নিশ্চয়ই আমরা কথা বলবো কি বিষয় আছে, কিভাবে তাদেরকে আমরা পড়াশোনার পাশাপাশি অন্যান্য কালচারাল ইভেন্ট স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে যুক্ত করা যায়। ভিজিটের শেষে আমরা তাদের সাথে বসে আলোচনা করবো।